صاحب حضور আলোচনা চলতেছিল তো আপনারা অতি মূল্যবান আলোচনা এতক্ষণ শুনেছেন আল্লাহ যেন উলামায়ে কেরামের হায়াতে হায়াত তৈয়বার সঙ্গে হায়াত দারাজের দরজা দান করে দেন আপনারা যারা আছেন মূল্যবান যে কথাগুলি আজকের মাহফিলে হয়েছে বাস্তব জীবনে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন এই মাহফিলটাকে আল্লাহ কবুল করে এই এলাকার জমিনে যত কবরস্থ মুমিনিন মুমিনাত আছে আল্লাহ যেন সকলের কবরগুলিরে এই মুহূর্তে আটটা জান্নাতের বাগান বানায়া দেন আর আমরা যারা আছি আল্লাহ যেন পূর্বাপর জীবনের সব গুনাহগুলি মাহফিলে মাফ করে দেন আমি মনে করি আর আলোচনার বেশি প্রয়োজন নেই অনেক আলোচনা হয়েছে তো আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই শেষ সময়ে মুসাফির হালাতে আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত বিছাবো দোয়া করব কারণ আমি আলোচনা করব অন্যরা আলোচনা করে গেছেন আলোচনা বেশি হইলে শুনতে শুনতে আবার মনে না রাখলেও সমস্যা পালন না করলেও সমস্যা কারণ আমরা যদি রাত্রে দুইটা তিনটা পর্যন্ত ওয়াজ শুনি আর ওই রাত্রেই ফজরের নামাজটা কাজা করে দেই তো সারা জীবনের সব মাহফিল একত্রিত করলো একটা ফজরের নামাজের এই ফরজকে ব্যাকআপ দেওয়া সম্ভব হবে না এক ওয়াক্ত ফরজ নামাজ ফজরের নামাজ এরা যা ইচ্ছা করে তরক করে দেয় আমার নবীজি হাদিস মুবারক বলেছেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে তো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুনিয়াতে বাঁচবিনি কয় বছর তো এর মধ্যে একটা ফজরের নামাজ এত পরিমাণ যদি আপনার জীবনে শাস্তির দরজা খুলে দেয় একটা ফজরের নামাজ ওই দিনের জোহর ওই দিনের আসর ওই দিনের মাগরিব ওই দিনের এশা ওই দিনের পাঁচ ওয়াক্ত ফরজ তরককারীর অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সুতরাং আমি ওয়াজ করতে চাই না আমি চাই যে আপনারা অল্প ওয়াজ শুনেন কিন্তু ফজরের নামাজটা ঠিক রাখেন আমি তিন দিন যাবত চট্টগ্রামে মাহফিল সেরে চট্টগ্রাম থেকে রওনা করে এখন আপনাদের কাছে এসে পৌঁছেছি চট্টগ্রামে ফজরের জামাত পড়েছি ফজরের নামাজ পড়েছি জোহর আসর মাগরিব গাড়িতে পড়েছি তিন ওয়াক্ত নামাজ গাড়িতে পড়ে এশারের নামাজ ময়মনসিংহে এসে জামাত পড়াইছি জামাত পড়ালাম আমরা বাবাজিদেরকে নিয়ে ওইখানে পবিত্র এশারের নামাজ আদায় করে আপনাদের কাছে এসে পৌঁছেছে সম্মানিত জাকিরিনেরা আমি আলোচনার করে বর বৃদ্ধি করব না শুধু অল্প সময়ের মধ্যে আজকের মাহফিল শেষ করতে চাই দোয়া হবে সকলকে নিয়ে খাস দোয়া হবে আজকে এই এলাকার সকল মরহুম মাইয়িত মাইয়িতা সকল মুমিনিন মুমিনাতের যারা কবরস্থ তাদের অনন্ত মাগফিরাতের আশায় ও যুব সমাজে আল্লাহর নবীর মহব্বত ও এশকে ভরা শুভ উদ্যোগে এই প্রয়াসে আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করেন সবাই বলি আমিন আর দেরি নয় অল্প সময়ের মধ্যে এই মাহফিলের সংক্ষিপ্ত কিছু আলোচনার দিকে আমি গমন করব আর আপনাদেরকে নিয়ে গভীর রজনীতে আমার আল্লাহর দরবারে খাস করে হাত বিছায়া দোয়া করব আশিকিন জাকিরিনেরা রে নবী আমার ফরমান রাত যখন বারোটা বাজিয়া যায় আমার আল্লাহ রাত্রে দ্বিপ্রহরের পরে এই রাত্র বারোটা বেজে গেলে আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের দিকে নেমে আসেন
ওই প্রথম আসমানে এসে ওই বরাবর জমিন বাসীর দিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলতে থাকেন ফাহাল মিন মুদ্দাই আনা আস্তাজিবু লাকুম ফাহাল মিন মুস্তাগফির আনা আস্তাগফিরু লাকুম আমার আল্লাহ ডাক দিয়া বলেন জমিন বাসীরা রে কে আছো আমি আল্লাহর দরবারে আজকাল রজনীতে জীবনের গুনাহগুলি থেকে ক্ষমা ভিক্ষা চাইবা আমি আল্লাহ প্রথম আসমানে তোর মহব্বতে হাজির হয়ে গেছে বান্দা ওয়াদা দিলাম এই মুহূর্তে যারা আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার ভোগ বিলাসকে তরক করে দুনিয়ার কোন চাহিদা দুনিয়ার কোন হাজতকে দূরে সরাইয়া আমি আল্লাহর মহব্বতে জীবনের গুনাহগুলি লয়ে হাত বিছায়া তওবা করবে জীবনের গুনাহগুলির ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হইয়া প্রথম আসমানে হাজির থেকে বন্দার জীবনের সমস্ত গুনাহ গভীর রজনীতে আমি আল্লাহ গোপনে 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 প্রথম আসমান থেকে ক্ষমা করে দিব আমার বান্দার দয়াল নবী আমার তাদেরকে জানায় দে এই সময়ের মধ্যে আপনার কোন উম্মত জুতার ফিতারাও যদি ছিড়ে যায় এত ক্ষুদ্র জিনিস পথ চলতে গিয়ে জুতার ফিতারা ছিড়ে গেছে তারে বলে দেন এমন ক্ষুদ্র জিনিসটা লয়ও যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি আল্লাহর দরবারে এই হাজত লয় হাতগুলি বিছায়া দেয় আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ এই ক্ষুদ্র জুতার ফিতা থেকে শুরু করে আসমানে ভরা যত আবেদন আছে এই গভীর রজনীতে আমি আল্লাহর শাহী বাদশাহী থেকে শাহী দরবার থেকে পূরণ করে দিব ও দয়াল নবী আমার এই সময় আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর দরবারে কঠিন কোন বিপদে পড়ে আমি আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার পানাহ ভিক্ষা চাই আমি আল্লাহর কুদরতের হাতগুলি বাড়ায়া দিয়া বন্দাকে বিপদগুলি থেকে উদ্ধার করে লইব খুশি না বেজা আরো জোরে বলি খুশি না বেজা আমার বাপজিরা ডাক দিয়ে আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা এই সময়ে যদি মানুষ গুলবি বাল বাচ্চা সন্তান আদিদের মহব্বত ভুলে দুনিয়ার সব কিছু ভুলে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহকে পাওয়ার আশায় কবরটাকে নূরে কুলজারের আশায় আখেরাতের মাগফিরাতের আশায় আমি আল্লাহর বন্ধুত্ব লাভের আশায় বন্ধ গুনি আমি আল্লাহর কদমে লুটায় পড়ে আমি আল্লাহ রহমতের চাদর ভরাইয়া বন্দা গুনিরে আমি আল্লাহর কুদরত কুদরতি বুকের মধ্যে জড়ায় নেই আমি আল্লাহ টান দিয়া বন্দা গুনিরে বান্দা থেকে গভীর রজনীতে আমার বন্ধু বানায়া দেই আর এই সওবার ভিতরে দোয়ার ভিতরে এই সেজদার ভিতরে আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী করে জমিন আসমানকে ডাক দিয়া বলিস তোমরা আমার যত মাখলুক আছে সাক্ষী হয়ে যাও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ এই গভীর রজনীতে বান্দাটাকে আমার বান্দা থেকে বন্ধু বানায় নিলাম বন্ধুটারে আমি আল্লাহর ওলিউল্লাহ বানায় দিলাম বান্দা থেকে বন্ধু বানায় নে আর বন্ধুটারে আমি আল্লাহর ওলিউল্লাহ বানায় নে সুবহানাল্লাহ তাইলে যে সময়টা বসছি এখন এই সময়টা অলরেডি অলরেডি আমাদের সামনে হাজির হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে মহামূল্যবান সময় দ্বিপ্রহর আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিবে আমরা রাত্রির দ্বিপ্রহর এই বারোটার দিকে এই বারোটার সময়ে গভীর রজনীতে এই মাহফিলে বসে আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই কে চাই না
সবাই বলি আল্লাহর হাতটা দেখায় বলি আমরা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হাত গুলিকে উসিলা করে সাক্ষী হিসেবে গ্রহণ করে আল্লাহ যেন এই মাহফিলে আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন বান্দা থেকে বন্ধু বানায়া দেন বন্ধুগুলির বেলায়েতের ওলি বানায়া দেন অভাব অনটন থেকে হেফাজতের দরজা দান করে দেন আল্লাহ যেন আমাদের সকল কানাদরদের রিজিক দৌলত নিয়ামত রহমত দিয়ে কবুল করে নেন বিপদ আপদ থেকে উদ্ধার করে দেন আমার আল্লাহ যেন আমার নূর ও নবীর নূরানি দিদারের দরজা আমাদের তকদিরের মধ্যে বাজেট করে দেন সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন হাতটা নামাই আল্লাহ যেন কবুল করে আমার নবী হাদিসের শেষ জুমলাতে বলেন আলা কাজা আমার আল্লাহ এই প্রথম আসমানে হাজির হইয়া এমন করে বান্দাগুলির ডাকতে থাকেন আমার আল্লাহ কয় তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডাক তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডাক আহা মহব্বতে ডাকলে আমি দেই রে তোর জবাব তওবা করে ডাকলে আমি দেই রে তোর জবাব বান্দা বিপদ আপদে ডাকলে আমি দেই রে তোর জবাব তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক তুই আমারে তুই আমারে ডাক মহব্বতে ডাকলে আমি দেই রে তোর জবাব গভীর রাতে ডাকলে আমি দেই রে তোর জবাব গভীর রাতে আল্লাহ পাক জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে বান্দার নিকটে হাজির হয়ে যায় আর বলতে থাকে আলা কাজা বান্দার এরপরে তোর কি আছে কি চাইবি এরপরে তোর কি দরকার ওইটাও আমার কাছে বল এরপরে তোর কি হাজত ওইটাও আমার কাছে পেশ কর এরপরে তোর কি দরকার ওইটাও আমার কাছে তুমি পেশ করো আমি আল্লাহ একটা আবেদন আজকে না মঞ্জুর করে ফিরায় দিব না আলহামদুলিল্লাহ আমরা এমন একটা মাহফিলে এমন একটা সময়ে থাকতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ বাবা জিনা আমার মাহফিলের শুরু আমি খুতবার দিকেও যাই নাই খুতবার দিকে যাওয়া দরকার ছিল যেহেতু আমার দশটায় মাহফিল ওয়াজ শুরু করার কথা এগারোটার পরে শোয়া এগারোটা বেজে গেছে এই জন্য সময়ের কলেবর সময়ের এই বিস্তৃতি সময়ের অবস্থা যেহেতু আমার জন্য ওই পরিধি সুপরিসর ভাবে নেই অল্প সময়ের করে আমি আপনাদেরকে বিরাগ বাজন না করি মূল আলোচনার দিকে চলে যেতে চেষ্টা করেছি তারপর আমি আজকের এই সময় আপনাদের সকলকে নিয়ে আল্লাহ পাকের প্রিয় হাবিবের কদমে একটু দরুদ পেশ করে অল্প সময়ের আলোচনায় শেষ কলবর জবনী কাটে নিয়ে তোমার মধ্যে আল্লাহর কাছে হাত বিছায়া দিব আমার বাপজিরা আশিকিনে জাকিরিনেরা মহব্বতে সকলে আমার দয়াল নবীর উপরে একটু দরুদ পড়বেন দরুদ এমন একটা আমল নবী আমার ফরমান সাহাবারা রে ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা মান সাল্লা আলাইয়া আউয়ালা আশরান নাহারি ওয়া আশরান আখিরিন নাহারি নালাত আশ-শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি ওয়াল আখিরা ও দয়াল নবী আমার দয়াল নবী উম্মতগুলির জানাইয়া দিচ্ছে আমার আল্লাহ মহা ফজিলত ওই উম্মতের জন্য বাজেট করে দিয়েছেন নবী আমার ফরমান উম্মতেরা রে ও আমার উম্মতেরা যেই উম্মত দিনের শুরুতে আমি নবীর উপরে দশবার দরুদ পড়বে দিনের শেষ বেলায় সন্ধে বেলায় আমি নবীর উপরে দশবার করে দরুদ পড়বে কমপক্ষে সকাল বেলায় দশবার কমপক্ষে সন্ধে বেলায় দশবার ওই মানুষটারে জানায় দাও নালা তার শাফাত ইয়াউমাল কিয়ামতি ওয়াল আখিরা দুই মাস তিন মাসের নবজাতক ছোট্ট সন্তানটারে দুঃখিনী মা যেমন
কোলের কাছে মিশাইয়া কোলের মধ্যে জড়াইয়া চিত করে কোলের মধ্যে মিশিয়ে রেখে মা দুখিনি সন্তানটাকে দুধ পান করায় বুকের মধ্যে জড়াইয়া একদম কোলের কাছে মিশিয়ে দুধ পান করায় আমার উম্মত গুলিরে জানায়া দাও যে উম্মত সকাল বেলায় কমপক্ষে 10 বার ফজরের পরে এবং মাগরিবের পরে কমপক্ষে 10 বার করে আমি নবীর উপরে দরুদ পড়বে ওই উম্মতকে বলিয়া দাও নারাতাস শাফাত ইয়াউমুল কিয়ামাল আখিরা ওই উম্মতটাকে আমি নবী কিয়ামতের ময়দানে আমি দয়াল নবীর আমি নূর নবীর আমি রহমতের নবীর বুক মুবারকের মধ্যে জড়াইয়া আমি 3 মাস 2 মাসের ওই নবজাতক সন্তানের মতো চিৎ করে উম্মতটাকে কোলে নিয়া আমি নবীর নূরের কোলের মধ্যে মিশাইয়া বুকের মধ্যে জড়ায় রেখে আমি নবী তারে কোলে করে জান্নাতে ঢুকে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কোল মুবারকের মধ্যে মিশাইয়া রেখে কোলে জড়াইয়া ছোট্ট নবজাতক 2 মাস 3 মাসের ওই ছোট্ট সন্তানের মতো ওই মানুষটাকে কোলের মধ্যে রেখে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে আমার নবীর নূরের কোলে উঠতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না প্রাণ ভরে বলি চাই কি চাই না শুধু কি তাই দয়াল নবী আমার ফরমান ও আমার উম্মতের আমার বাকি উম্মত গুলিরে জানায়া দাও প্রতিটা মায়ের স্তনের মধ্যে আর মায়ের বুকের মধ্যে সন্তান যখন দুধ পান করে এই মায়ের দুই স্তনের মধ্যে আল্লাহ 32টা নালের 32টা নাল দিয়ে দুধের সঞ্চার করেছেন আমার আল্লাহ সন্তানের খাবারের সন্তানের খোরাকের ব্যবস্থা করেছেন 32টি নালের সংযোগ ওই স্তনের মধ্যে আছে ওইটা না একটা 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 ওই সকল নালগুলি দিয়ে ওই সকল নালগুলি দিয়ে সন্তানের মুখের মধ্যে আমার আল্লাহ তার রিজিক মায়ের বুক থেকে দুধকে রিজিক করে তার মুখের মধ্যে পাঠিয়ে দেন আবার দয়াল নেই ফরমান 3 মাসের নবজাতককে দুখিনী মা কোলের মধ্যে জড়ায়া নিলে দুখিনী মা কোলের মধ্যে মিশাইয়া দুধ পান করাইলে মা দুখিনীও বলতে পারে না এই মুহূর্তে যে সন্তান দুধ পান করছে ওই সন্তান দুধ পান করতে গিয়া 32টা নালের কোন নালটা দিয়া দুধ আসতেছে এইটা মা নিজে পর্যন্ত বলতে পারে না আল্লাহ পাক মায়ের কাছে পর্যন্ত এই মেসেজটাকে গোপন করে রেখেছে 32টা নাল দিয়া একসঙ্গে দুধ বের হয় না আল্লাহ এক একটা নাল দিয়া এক এক সময় সন্তানের জন্য রিজিক এই দুধকে খোরাক করে তার কাছে পাঠিয়ে দেন একসঙ্গে 32টা নালে দুধ আমার আল্লাহর কুদরতি ইন্তেজামে একই সঙ্গে সঞ্চারিত হয় না আমার দয়াল নবী আমার ফরমান ও আমার উম্মতেরা মা সন্তানকে দুধ পান করায় কিন্তু 32টা নালের কোন নাল দিয়া এই মুহূর্তে সন্তানের মুখে সন্তানের জবানে দুধ আসছে দুখিনী মাও যেমন বলতে পারে না মাও টের পায় না আশিকিনে জাকিরিন উম্মতগুলি আমি নবীর উম্মতগুলি দুনিয়ার জমিনে যারা বেশি বেশি দুরূদ পড়বে এর মধ্যে কমপক্ষে ফজরের পরে যারা 10 বার মাগরিবের পরে যারা 10 বার করে দুরূদ পড়বে ওই মানুষগুলিরে জানায়া দাও তার যখন মৃত্যুর সমন জারিয়ে হয়ে যাবে তার নামটা আমি নবীর রওজা মুবারকের সামনে চলে আসবে কেননা আমি নবীর হাতে দুইটা ডায়রি আছে অতি তুফিয়া দাইন কিতাবাই আমি নবীর হাতের মধ্যে আল্লাহ দুইটা ডায়রি দিয়ে আমাকে জমিনের মধ্যে পাঠাইছে কিতাবুল ফিয়া দিল ইয়ামান ওয়া কিতাবুল ফিয়া দিল শিমাল আমি নবীর ডান হাতের মধ্যে একটা ডায়রি আমি নবীর বাম হাতের মধ্যে একটা ডায়রি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের মধ্যে আবার ডায়রি নিয়ে কেন জমিনে আসলেন কি কারণ এবার দয়াল নবী আমার ফরমান সাহাবারে উম্মতেরা আমি
আমিন নবীর দুই হাতের দুইটি ডায়রির মধ্যে ডান হাতে যে ডায়রিটা আছে মাকতুবুন আসমায়ে আহলিল জান্নাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সবগুলি মানুষের নাম আমিন নবীর ডান হাতের ডায়রির মধ্যে লেখা ও মাকতুবুন আসমায়ে আহলিন নার ফি কিতাবিয়াদিস শিমাল আমিন নবীর বাম হাতে যে ডায়রি আছে এই বাম হাতের ডায়রির মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আদম থেকে আমিন নবীর জমানা পর্যন্ত আজকে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আজকে থেকে এই বর্তমান জমানায় চলমান যত মানুষ আছে এবং এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে যত মানুষ জাহান্নামী হবে সকল জাহান্নামী মানুষদের নাম আমিন নবীর বাম হাতের ডায়রির মধ্যে লেখা আমিন নবীর ডান হাতের ডায়রির মধ্যে কিয়ামত পর্যন্ত আসবে এখনো আসে নাই সকল মানুষের জান্নাতি মানুষের নাম আমিন নবীর ডান হাতের ডায়রির ভিতরে লেখা আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে মধ্যে জাহান্নামী মানুষ সব গুনাহগার মানুষের নাম আমিন নবীর বাম হাতের ডায়রির মধ্যে লেখা ও আমার উম্মতেরা এবার তোমরা শুনিয়া নাও আনা আরিফুম এবার মিশকাতের ইবারত নবী আমার বলতেছেন আনা আরিফুহুম কামা ইয়ারিফু আবনাহুম আমি জান্নাতি মানুষগুলোরে এমন ভাবে চিনি আমি তারে চিনি তার বাবারে চিনি তার মাকে চিনি তার গ্রামকে চিনি তার সময়টা কোন সময় হবে ওই সময়টারও চিনিও জানি আমি নবী তার বংশ চিনি সে দুনিয়াতে কোন দিন আসবে তাও আমি নবী জানি সে কখন মারা যাবে তাও আমি নবী জানি এবং মারা গেলে কোন জায়গায় কবরটা হবে আমি নবী তার কবরটা পর্যন্ত চিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কয় আমি তারে এমন ভাবে চিনি আনা আরিফুহুম কামা ইয়ারিফু আবনাহুম মা যেমন তার সন্তানগুলিরে চিনি আমি নবী জান্নাতি মানুষগুলি এবং জাহান্নামী মানুষগুলি পৃথিবীর যত মানুষ জান্নাতে যাবে জাহান্নামে যাবে সবগুলি মানুষকে আমি মায়ের চিনা ওই সন্তানের মতো আমি চিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দলিলটা দিল আনা আরিফুহুম কামা ইয়ারিফু আবনাহুম আমি তাদেরকে এমন ভাবে চিনি মা যেমন তার সন্তানগুলির চিনে এবার বলতে চাই ও আমার বাপজিরা আশিকিন জাকিরিনেরা আজকে এই পাতুয়াদির জমিনে যারা বসে আছেন আজকে এই এলাকার মাহফিলে যারা বসে আছেন সকলকে আমি দিব্য আরজ রাখতে চাই সকলের কাছে আজকে যারা এই মাহফিলে বসে আছেন যারা এসেছেন যারা এসেছিলেন যারা আসার পরে চলে গেছেন যারা এখনো আমার নবী যেহেতু বলছে জান্নাতি মানুষগুলিরও চিনি জাহান্নামী মানুষগুলিরও চিনি সুতরাং আপনারা জান্নাতি হন আর জাহান্নামী হন যে যেখানেই হন গুনাহগার হন নেককার হন ও আমার বাবাজিরা যারা মাহফিলে এসেছেন বসেছেন যারা গিয়েছেন যারা এখনো আছেন আমার নবী চিনে কি চিনে না হাত উঁচু করে বলেন চিনে কি চিনে না আরে জোরে বলে চিনে কি চিনে না আল্লাহু আকবার আমার দয়াল নবী কয় উম্মতের আর আমি এমন ভাবে চিনি কামা ইয়ারিফু আবনাহু মা যেমন তার সন্তানগুলির চিনি মা তার সন্তান চিনিনি কোনটা রহিম কোনটা হারিমা কোনটা কারিমা তার ছেলে মেয়ে কার নাম কি এবং কোন ছেলেটা কারেন্টের নাম ধরে ডাক দিলে করিম রে দরকার তো করিম রে ডাক দিলে মা করিম আসতেছে না রহিম আসতেছে মায়েরা চিনে কি চিনে না সব চিনে এবার আমি আপনাদেরকে বলতে চাই আমার বাবা জিদের খেদমতে আরজ করতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্রের সংবিধান অনুযায়ী তার হাতের মধ্যে মন পাওয়ার আছে এখনে তার এই প্রধানমন্ত্রীত্বের মন একটা পাওয়ার তার মধ্যে আছে সে যদি আজকে ঘোষণা দেয় আগামীকাল এই দেশের অফিস আদালত সব বন্ধ থাকবে ব্যাংক থেকে শুরু করে যত প্রকার সরকারি বেসরকারি অফিস আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সব বন্ধ এই কথা ঘোষণা করে দিলে একটা প্রতিষ্ঠান একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান অফিসও আগামীকাল চলবে না এই কথা ঘোষণা করে দিলে ও আমার বাবাজিরা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা
বাংলাদেশে এই ইঞ্চি 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 এই বাংলাদেশের মাটির মধ্যে তার এমন পাওয়ার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা দেশের সব অফিস আগামীকালের জন্য বন্ধ হয়ে যাবে সারা দেশের সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কেননা প্রধানমন্ত্রীর ঘোষণা আগামীকাল একটা প্রতিষ্ঠান আর চলবে না সব বন্ধ আমার বাপজিরা প্রধানমন্ত্রী গণতন্ত্রের সংবিধান অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী আমার একটা পাওয়ার এই পাওয়ার এসে যা বলবে এই দেশের সকল প্রজা তা মানিয়া লইতে বাধ্য থাকিবে এটাই হলো গণতন্ত্রের সংবিধান আমার বাপজিদের খালি কথা বলতে চাই প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রীর পাওয়ারটাও এমন ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে এই দেশে যা বলবে তাই পালিত হবে আমার আল্লাহ জাকির সারা বিশ্বের প্রধানমন্ত্রী সারা জগতের প্রধানমন্ত্রী কুল জাহানের প্রধানমন্ত্রী সমগ্র জগতের প্রধানমন্ত্রী সমগ্র জগৎ সমূহের প্রধানমন্ত্রী করে বানাইলেন রাহমাতুল লিল আলামিন বলে যারে লকব দিলেন ইমামুল মুরসালিন বলে যাকে লকব করলেন খাতামুন নবীন বলে যাকে আল্লাহ ডাক দিলেন যারে আল্লাহ ইমামুল মুত্তাকিন বানাইলেন যারে আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ নিজের পবিত্র হেরেমের মধ্যে মহব্বতের পারাবারের মধ্যে মিশায় নিলেন আমার বাপজিরাম ডাক দিয়ে আমার আল্লাহ কয় আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ জানে ডাক কই নবী আমার আপনারা আমি আর কোন কিছুই করে বানাই নাই আমি আল্লাহ আপনাকে সমগ্র জাহানের রহমত করে পাঠিয়েছি যারে আল্লাহ সকল জগতের রহমত করে পাঠাইলেন রে বাবাজিরা একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রী হইলে যদি তার এত বড় পাওয়ার থাকতে পারে আর আল্লাহ যারে মাছের জন্য নই বানাইলেন গাছের জন্য নবী বানাইলেন আসমানের জন্য নবী বানাইলেন জমিনের জন্য নবী বানাইলেন কবরের ঘাটে মিল্লাতি রাসূল ইল্লার মাকাম জুড়ে যারা পাওয়ার দিয়া দিলেন ও আমার বাপজির হাসরের মাঠে শাফিউল মুজতামিন বলে যার হাসরের রাজত্ব শাফায়াতের রাজত্ব যার হাতের হাতের মধ্যে উঠায় দিলেন আর বলে দিলেন ও নবী ওই দিন আপনি দয়া করবেন যাকে সেই তো মুক্তি পাইতে পারে আপনি যারা দয়া করবেন ওই দিন সেই শুধু মুক্তি পাবে আপনার দয়া ছাড়া একজনের জীবনে কোনো মুক্তির ফয়সালা হবে না ইয়া রাসূলুল্লাহ এবার আমার বাবাজিদের খেদমত বলতে চাই দুনিয়ার জমিনে বাতুয়াদি থেকে যদি একটা মোবাইলে ভিডিও করে আমেরিকায় বন্ধুর কাছে কল দেন এই ভিডিও কলে ফোন দিলে কল দিলে সেকেন্ডের মধ্যে এই কল বাংলার জমিনে শুধু সীমাবদ্ধ থাকে না আমেরিকার জমিনে হাজির হয়ে যায় এই আমেরিকার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল আছে ওইগুলি তো যায় না আপনার বন্ধু কোথায় আছে আস্তে করে এই নাম্বার ধরে তালাশ করে করে তালাশ করে করে ঠিক একদম একদম যথার্থভাবে সঠিকভাবে আপনার বন্ধুর মোবাইলে গিয়া মেসেজ নিয়ে হাজির হয়ে যায় বন্ধু ফোন ওই কল রিসিভ করলে সঙ্গে সঙ্গে ভিডিও কলে আপনি বাংলার জমিনের বন্ধুরে আমেরিকার বন্ধু আমেরিকায় থেকে বসে বসে আপনারে দেখতে থাকে আর আমেরিকার বন্ধুরে বাংলার জমিনে বৈশা আপনি বাংলার জমিন থেকে দেখতে থাকেন আমার বাপজিরা একটা নেটওয়ার্কের পাওয়ার দিয়া যদি সারা বিশ্বের মধ্যে আপনার যোগাযোগ থাকতে পারে সারা দেশে দেশে আপনার যোগাযোগ থাকতে পারে আপনি ওই দেশের মানুষ দেখতে পারেন ওই দেশের মানুষ যদি আপনাকে দেখতে পারে তাইলে যার ভিডিও কল যার ভিডিও কলে যার ডিজিট হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে যার কোলের মধ্যে শোয়া দিবেন তোমার আমার নবীর কোলে নবীর মিল্লাতে রাইখা যায় ও আমার বাপজিরা এইটা হলো আমার নবীর ভিডিও কল এই ভিডিও কলে এই দোয়া পড়ে যখন কবরে রাখবেন নবী আমার ফরমানে সাহাবারাম ও আমার উম্মতের আরে বাংলার
জমিন হোক ইন্ডিয়ার জমিন হোক আমেরিকার জমিন হোক বিশ্বের যে কোন দিগন্ত হোক যখন মানুষ তার কবরে রাখে আর মিল্লাতে রাসূলুল্লাহ পর কবরে সোয়ায়া দেয় আমি দয়াল নবী এই দোয়াটা সঙ্গে সঙ্গে সেকেন্ডের আগে আমি নবীর রওজা মুকামের মধ্যে হাজির হয়ে যাই আমি নবী আগেই তো বলে লিখেছি আনা ইয়ারিফুহুম কামা ইয়ারিফু আবনাহুম আমি মানুষগুলির এমন করে চিনি মা যেমন তার সন্তানগুলির চিনে আমার দয়াল নবীর এই পবিত্র ভিডিও কলে দোয়া মোবারক দিয়ে বান্দাগুলির কবরে শোয়া দিলে আমার নবী সেকেন্ডের আগে মদিনার রওজা মুকাম থেকে রওজা মোবারক থেকে বাতুয়াদের জমিনে রাখা ওই উম্মতটাকে যেই কবরে রাখছে ওই কবরের মধ্যে আমার দয়াল নবী ডান শিওরে হাজির হয়ে যায় আমেরিকার বন্ধু দেখতে পারে আল্লাহ পাক এই দুনিয়ার একটা বাংলার জমিনে প্রধানমন্ত্রীর পাওয়ার যদি রূপসা থেকে পাথরিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া ইঞ্চি ইঞ্চি মারিতে থাকতে পারে আর তোমার কি ভূতে কি লাইছে তোমার শয়তান তোমার দেমাগে আকরের মধ্যে শয়তান এমন ওয়াসওয়াসা দিয়ে তোমার বিবেক তোমার আসল এই ফিকিরকে ধ্বংস করে দিল এখন পর্যন্ত দুনিয়ার প্রধানমন্ত্রীর পাওয়ার চিনতে পারলা আল্লাহর প্রধানমন্ত্রীর পাওয়ারকে চিনতে পারলা না আমার বাপজিরা আমার দয়াল বিশ্বের যে কোনো দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র তার পাওয়ার এই দেশের ভিতরে আর আল্লাহ আমার একজন প্রধানমন্ত্রী বানাইছেন যাকে না বানাইলে দুনিয়া সৃষ্টি করতেন না আখেরাত সৃষ্টি করতেন না মানুষ বানাইতেন না গাছপালা তরুণতা বানাইতেন না আসমান জমিন বানাইতেন না আর শুকুর লৌহ কলম বানাইতেন না আল্লাহর আল্লাহিত্ব জাহির করতেন না আল্লাহ যে আছে এই কথাটাই কেউ জানতো না যার মাধ্যমে আমার আল্লাহর আল্লাহিত্বের প্রকাশ আমার বাপজিরা ওই নবী আমার আমার আপনাকে আমাকে সবাইকে জানিয়ে দিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য দিনের 10টার সময় যখন আপন দাহিকা শক্তিতে জ্বলে ওঠে এই সূর্যের আলো সারা পৃথিবীতে যখন ছড়ায় পড়ে এটি টাইম একই সময়ে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে এই সূর্য সেকেন্ডের মধ্যে বাংলার জমিনে আলো দিয়া তার আলোকে ছড়ায় রাখতে পারে যার যেই আলো দরকার হাটে মাঠে ঘাটে পথ চলতে সবাই যার যার মতো সূর্যের আলো নিয়া উপকারিতা নিয়ে পথ চলতে পারে কর্ম করতে পারে জীবিকা করতে পারে তার যাই যে কাজ সেই কাজ সে চালায় নিতে পারে সূর্য যদি 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে এট এ টাইম বাংলা তো আলো দিতে পারে ইন্ডিয়া তো আলো দিতে পারে নেপাল আলো দিতে পারে ভুটানে আলো দিতে পারে সারা বিশ্বে যদি এইভাবে সে তার আলো নিয়ে এত দূর থেকে সারা বিশ্বে ছড়ায় ছড়ায় থাকতে পারে তার পাওয়ার সারা বিশ্বে ছড়ায় দিয়ে রাখতে পারে ও আমার বাবা দিনে সূর্যই সৃষ্টি হতো না আমার দয়াল নবী না হলে তাইলে এই নবী মদিনার জমিন থেকে সেকেন্ডের আগে ওই নবীর প্রধানমন্ত্রিত্ব রহমতুল লিল আলামিনের রহমতের পাওয়ার দিয়া মিল্লাতে রাসূলুল্লাহর মাকাম নিয়া আমার নবী বাতুয়াদের কবরে থাকতে পারে কি পারে না পারে কি পারে না পারে কি পারে না হাইরে চিনলে না রে কপাল পোড়া নূর নবীজির শান বলুন চিনলে না রে কপাল পোড়া নূর নবীজির শান আহা চিনলে না রে কপাল পোড়া নূর নবীজির শান বাপজি যেই নবীজির শানের কথা আল্লাহ জি ফরমান চিনলে না রে কপাল পোড়া নূর নবীজির শান বলুন চিনলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান আহা চিনলি না রে কপাল পোড়া নূর নবীজির সকলে বলি মারহাবা আমার বাপজিরা আমার দয়াল নয় ফরমান মায়ের স্তনে সন্তান দুধ খায় 32 নালের কোন নাল দিয়া দুধ আসছে এইটা মা পর্যন্ত নিজও বলতে পারে না কারণ আমার আল্লাহ 32টা নালের প্রত্যেকটা নাল দিয়ে এটে টাইমে কি সময়ে দুধের সঞ্চার আল্লাহ করে না একটা আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এইভাবে সন্তানের জন্য এক একটি নালে
আমার আল্লাহ পালাক্রমে একের পরে এক সন্তানের জন্য খোরাক রিজিকের ফয়সালা একটার পরে একটা থেকে আল্লাহ করে থাকেন আমার বাপজিরে কিন্তু মা জানে না এই মুহূর্তে আমার আল্লাহ কোন নাল দিয়ে তার সন্তানের রিজিক তার সন্তানের আহারের ব্যবস্থা করেছে দয়াল নবী আমার ফরমান আমি নবীর উম্মত বতুয়াদির জমিনে মালাকুল মউত হাজির হয়ে গেলে যেই মাত্র তার জান কবজের জন্য হাজির হয়ে যায় যে উম্মতরা সকাল বেলায় কমপক্ষে 10 বার সন্ধ্যা বেলায় কমপক্ষে 10 বার আমি নবীর উপরে 10 বার করে দরুদ শরীফ পড়তো আমি নবী যেই মাত্র তার মৃত্যুর সমন জারি হয়ে যায় আমি নবী রহমতের নবী মদিনার জমিন থেকে আজরাইল হাজির হয়ে যাওয়া ওই বক্তটার বাতওয়াদির জমিনে দেখতে থাকি আর সেকেন্ড তো দেরি করি না আমি নবী আর ওই বন্দার মাঝখানে যত পর্দা আছে সবগুলি পর্দা ফেরেশতাদেরকে বলি ফেরেশতারা রে ইরফা হিজাব আল আরদ জমিনের পর্দাগুলি উঠায় দাও আমি আমার উম্মতের মাঝখানে যত পর্দা আছে বাংলার জমিন পর্যন্ত সব পর্দাগুলি উঠায় দাও ফেরেশতার পর্দাগুলি উঠায় দেয় নবী আমার ফরমান বাতওয়াদির জমিনে উম্মতরা এই মুহূর্তে আমাকে তার ডান শিয়রে দেখতে পায় সুবহানাল্লাহ আমি নবী একটা সেকেন্ড আর দেরি করি না মদিনার জমিন থেকে ওই বক্তের ডান শিয়রে হাজির হয়ে যায় উম্মত নে মায়ের স্তনে সন্তান দুধ খায় 32 নালের কোন নাল দিয়ে দুধ বের হচ্ছে মা যেমন বলতে পারে না আমি নবী যখন ওই বক্তের সামনে হাজির হয়ে যায় তখন সাকরাতুল মউতের তুফান চলতে থাকে আজরাইল তার দিকে